আসসালামু আলাইকুম, আমি পাখি প্রেমী আনোয়ার। আজকে আবার এসেছি, আমি আজকে এসেছি রঙিন মাছের অ্যাকুরিয়াম সেটিং নিয়ে। আমি যেভাবে অ্যাকুরিয়ামের মধ্যে মাছ রাখি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গাছ রাখা আছে যেগুলো পানির নিচে হয়, এই গাছগুলো দিলে কি হবে, মাছগুলো অনেক ফ্রেশ থাকবে, সতেজ থাকবে। আর আমার মাছগুলো দেখেন অনেক অ্যাক্টিভ, দৌড়াদৌড়ি করছে। প্রথমে আপনাদেরকে নরম মাটি নিতে হবে। নরম মাটি নিয়ে ওইটা একটা বোতল বা সেভেন আপের বোতল হলে ভালো হয়, কেটে ওর মধ্যে মাটি দিয়ে গাছটা লাগাই নেওয়ার পর ডুমারের যে বালি আছে বালি দিয়ে এভাবে রাখলে এই গাছ কোনো সমস্যা হয় না। আমি দীর্ঘদিন এভাবে রেখেছি, আমার প্রত্যেকটি গাছ দেখেন অনেক অনেক মানে সতেজ অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সতেজ অবস্থায় আছে এবং আমার মাছগুলো অনেক অ্যাক্টিভ। আর অ্যাকুরিয়ামে নিচে যদি কোনো ময়লা জমা হয়, এটা সাইফন আছে, সাইফন দিয়ে বের করে নেবেন অথবা ওয়াটার ফিল্টার লাগাবেন। আমি সাইফন ইউজ করি, যেটা দিয়ে আপনার এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন আমি ওটা বের করে ফেলে দিই, আবার নতুন পানি 20% ইন করে দিই। এই সুন্দরভাবে আর কি পরিষ্কার করে দিতে হবে যেন ওই ময়লাগুলো না থাকে, ময়লা থেকে মাছের যত রকম সমস্যার সৃষ্টি হয়। আর অ্যাকুরিয়ামের অনেক মাছ মারা যায়, এর পিছনে কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে অতিরিক্ত খাবার যদি আপনারা প্রোভাইড করে ফেলেন তাহলে অ্যাকুরিয়ামের মাছ মারা যাবে। আর পানি রেগুলার চেষ্টা করতে হবে ক্লিয়ার রাখার জন্য। আমার দীর্ঘদিনের পানি, তাও দেখেন কত সুন্দর। আর খাবার দেখতে হবে যে যে খাবারটা এরা হজম করতে পারে সে ধরনের খাবার দিতে হবে, এমন কোনো খাবার দেওয়া যাবে না যেটা পানি ব্যাপক পরিমাণে গন্ধ করে ফেলে। অ্যাকুরিয়ামের মাছ গন্ধ পানি সহ্য করতে পারে না, এই জন্য আমাদেরকে ভালো ক্লিয়ার যেগুলো খাবারে গন্ধ কম এই জাতীয় খাবার দিতে হবে। এবং আজকে দিয়ে আজকে যেন খাবার শেষ হয়ে যায় এমন খাবার দিতে হবে, অল্প পরিমাণে দিতে হবে, প্রয়োজনে দুইবার দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকুরিয়ামের মাছগুলো অনেক অনেক চমৎকার আর কি খেলাধুলা করছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারা অনেক অ্যাক্টিভ আছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকুরিয়াম পরিষ্কার থাকলে মাছ অনেক সুস্থ থাকবে, এটাই স্বাভাবিক। আর সুস্থ মাছ থাকলে এই মাছটা মানে মরার সম্ভাবনা খুবই কম থাকে। আর যখনই পানির কোয়ালিটি নষ্ট হয়ে যায়, এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যায়, তখন মাছগুলো মারা যায়। আমি এই জন্য গাছ ইউজ করি অ্যাকুরিয়ামে এবং আমার ফলাফল ভালো, আমার কোনো প্রকার অক্সিজেন মেশিন দিতে হয় না এবং আমার মাছগুলো খুব অ্যাক্টিভ থাকে। তো আপনারা কীভাবে এই গাছগুলো অ্যাকুরিয়ামে সেটিং করবেন, পানি কীভাবে ক্লিয়ার রাখবেন, আমি আমার অন্য অন্য ভিডিওতে এই বিষয়গুলো তুলে ধরব। আপনারা আমার চ্যানেল পাখি অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থাকেন। ধন্যবাদ।